While I was in the mall, fucking around at you right now. I ain't tryna tell you what to do, we're tryna play it cool. Baby, I am playing by your rules. Everything look better with a view. While I was in the mall, fucking around at you right now. I ain't tryna tell you what to do, we're tryna play it cool. Baby, I am playing by your rules. Everything look better with a view. You're familiar, you're familiar. আসসালামু আলাইকুম সবাইকে, আমি আজকে আমার নতুন বাইক নিয়ে বের হয়েছি। তো সবার মধ্যে হচ্ছে একটা কনফিউশন আছে যে আমি আমার আগের বাইক সেল করে দিয়েছি কিনা, অ্যান্ড দেন এটা নতুন নিয়েছি কিনা। তো মেইনলি হচ্ছে কনফিউশন দূর করার জন্যই আজকে ভিডিও। তার উপর আবার আজকে আমি নতুন বাইকটা নিয়ে ফার্স্ট মাও যাচ্ছি, তো এই জন্য হচ্ছে ভাবলাম যে কেন একটা ভিডিও করে ফেলি, বিকজ আই এম ভেরি এক্সাইটেড। তো চলেন আমরা মা চলে যাই। আর হ্যাঁ, আমার বাইকের হচ্ছে এখনও লাইক মাত্র 36 কিলোমিটার চলতেছে, এখনও তো বেশি টাইম হয় নাই নিয়েছি, বাট যেহেতু কাগজ হয় নাই তাই হচ্ছে একটু বুঝে শুনে হচ্ছে এটা নিয়ে বাইর হইতে হয়। ইউজুয়ালি আমি রাত ছাড়া এটা নিয়ে বের হই না, আর কেনার পর থেকে হচ্ছে তো আমার বেরো হওয়া হয় নাই। আজকে প্রায় কেনার 4 থেকে 5 দিন পরে আমি এটা নিয়ে বের হয়েছি একটু লং রাইডে যাব বলে, বিকজ এটা দিয়ে আমার হাত অত ক্লিয়ার না। আমি যতই অন্য বাইক রাইড করি না কেন, একটা নতুন বাইকে শিফট করলে কিন্তু একটুখানি নার্ভাস লাগে, প্লাস হচ্ছে প্রথম প্রথম একটু অনেক চালাতে হয় ইউজড হওয়ার জন্য। আমার অনেকগুলো ফ্রেন্ড হচ্ছে সংসদভবনে অলরেডি ওয়েট করতেছে, আমরা ওখানে হচ্ছে মিট আপ করে দেন একবারে মামার ওইদিকে চলে যাচ্ছি। আমি আসলেই একটু নার্ভাস নতুন বাইকটা নিয়ে। আমরা হচ্ছে ফ্রেন্ডের সাথে মিট করে ফেললাম, অ্যান্ড এখন আমরা মামার দিকে যাচ্ছি সংসদ ভবনের সামনে দিয়ে, এই সায়েন্স ল্যাবের দিক দিয়ে, মেবি হচ্ছে নিউ মার্কেটের সামনে দিয়ে, তারপর হচ্ছে আমরা হানি ফ্লাইওভার উঠবো। আচ্ছা, আমরা হচ্ছে এদিক দিয়ে স্ট্রেইট যাবো, দেন হচ্ছে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে তারপর হানি ফ্লাইওভার উঠে যাবো। তারপর আর মামাতে হচ্ছে অ্যাকচুয়ালি প্রায়ই যাওয়া হয়, বাট ব্লক খুব ব্লগ করা হয় না, বিকজ আমার আসলে আমি কোনো জায়গায় গেলে ব্লগ করার থেকে মানে ভিডিও করার থেকে এনজয় বেশি করি, দ্যাটস ওয়াই হচ্ছে ব্লগটা করাই হয় না। তো আজকে যাচ্ছি, অ্যান্ড আজকে আমি যেহেতু নতুন বাইক নিয়েছি আর সবার মধ্যে একটা কনফিউশন আছে যে আমি এই বাইকটা অন্য বাইক সেল করে নিয়েছি কি না, তো ওই কনফিউশনটাও হচ্ছে আমি দূর করে দেবো। যদিও আমি আরেকটা ভিডিও করেছি যেটা January 1 তারিখে, মানে হ্যাপি নিউ ইয়ার ভিডিও, ওইটাও আপলোড করা হবে কি না জানি না, বাট ট্রাই করবো যে আপলোড করবো। ওকে, যেহেতু অনেক জ্যাম আমি ফুল কনসেন্ট্রেশন হচ্ছে রাইডিংয়ের দিকে দিতে চাই, বাকি কথা একদম হানি ফ্লাইওভারে উঠে হবে। এখন হানি ফ্লাইওভারে উঠবো, দেন মানে একটু শান্তি মতো রাইড করে যাবে। সিবিআর থেকে এইটাতে হচ্ছে একটু বেশি হচ্ছে ঝুঁকে চালাইতে হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই হাতের মধ্যে একটু বেশি প্রেশার পড়ে। এটা আমি টানা কয়েকদিন চালালে হচ্ছে পরে ইউজ টু হয়ে যাবো, বাট এখন আমার হাতে প্রচণ্ড পেইন করতেছে, বিকজ ফার্স্ট অফ অল আমি এটাতে ইউজ টুটা একদমই নতুন আমার কাছে, আর জ্যাম ছিল প্রচুর, জ্যামগুলোতে চালাইতে আরও বেশি হচ্ছে হাত ব্যথা করতেছে। ইউজুয়ালি আমরা যারা স্পোর্টস বাইক রাইড করি তারা জানি যে জ্যামের মধ্যে এমনিতেও হাতটা হালকা পেইন করে। তো আমরা হচ্ছে ভিতর দিয়ে আসছি, এখন লাইক এখান থেকে স্ট্রেট গিয়ে হানি ফ্লাইওভার উঠে যাব। পেইন করবে না, অ্যান্ড হোপফুলি আমি আমার মাইকটাও টেস্ট করতে পারবো, বিকজ আমি যখন গতকালকে বের হয়ে গতকালকে না 1 তারিখে যখন বের হয়েছিলাম তখন দেখা গিয়েছিল যে মাইকটা আমি আমার মুখের একটু বেশি কাছেই ইনস্টল করেছিলাম, দ্যাটস ওয়াই অনেক মানে আমি একটু জোরে কথা বললে অনেক নয়েজ আসতেছিল, বাট এই মাইকটা অনেক বেশি জোস যেহেতু আমি ক্লিয়ার ভয়েস পাচ্ছি। আই হোপ যে এখন থেকে রেগুলার ভিডিও বানানো হবে ইনশাআল্লাহ, যদিও আমি এটার ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হবে, মানে চাইলেও হচ্ছে জোরে টানতে পারবো না, বাট হ্যাঁ RPM 5 আর 6 এর উপরে না উঠালেই হবে।
morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Yeah. Birds chirping and I hear my name. Grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. আমরা প্রায় টোলের কাছাকাছি চলে আসছি, অ্যান্ড এখানে এখানে আগে হচ্ছে মামাতে যাইতে একটাই টোল দিতে হইতো, সেটা হচ্ছে দুইটা টোল দিতে হইতো, একটা হচ্ছে হানি ফ্লাইওভারে আর একটা হচ্ছে ওই যে বিরুলিয়া ব্রিজ, মেবি নামটা মনে পড়তেছে না ক্লিয়ারলি, তো দুইটাই ছিল। বাট এখন কিন্তু মামাতে আরেকটা টোল অ্যাড হয়েছে, তো এখন মামাতে যাইতে টোটাল তিনটা টোল দেওয়া লাগে। ওকে, তা এখন হচ্ছে আমরা টোল দিব, টোল দিয়ে চলে যাবো। যদিও আমি একটু ট্রাই করতেছি লাইক বাইকের ব্রেকিং পিরিয়ড মেনটেন করে টানতে। আমরা হচ্ছে হানি ফ্লাইওভার টোলটা পার হয়ে জাস্ট এখানে দাঁড়ালাম। এখানে হয়তো মোস্ট প্রবাবলি জাস্ট আর একটা বাইক আমাদের একদম পিছে আছে, তো ওই বাইকটার জন্য একটু দাঁড়াবো, তারপর হচ্ছে আমরা আবার চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম, চলো। আমরা হচ্ছে এখন হানি ফ্লাইওভার পার হয়ে কিছুক্ষণ দাঁড়াইছিলাম, তো এখন আবার চলে যাচ্ছি, মানে রওনা দিয়ে দিছি মামার উদ্দেশ্যে। আর মেইনলি হচ্ছে মামাতেই আজকে আমার মাইকটা ফাইনাল টেস্ট হবে। আমি যতটা বুঝেছি এক তারিখে বের হয়ে যে আমার মাইকটা অনেক জোস, জাস্ট একটু আস্তে আস্তে কথা বলতে হবে, মানে মাইকের সামনে চিৎকার করা যাবে না বা জোরে জোরে কথা বলা যাবে না, তাহলেই সাউন্ড জোস আসবে। তো চলে যাচ্ছি এখন মামাতে। মামাতে অলরেডি আমার একটা ব্লগ আছে, যারা দেখেন নাই তারা যদি আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন মামার একটা ব্লগ পেয়ে যাবেন। যদিও এটা অত পারফেক্ট হয় না বা ফিনিশিংও করতে পারেন, বিকজ ওই দিন অনেক বৃষ্টি ছিল, বাট আজকে ওয়েদারটা একদম ফ্রেশ। পিরিয়ড মেনটেন করতেছি, বাট আই হ্যাভ নো আইডিয়া যে ফাইনালি ফাইনাল যাওয়া পর্যন্ত মেনটেন করতে পারবো কিনা, কারণ সিবিআরেও আমি অত মেনটেন করি নাই। নতুন এটা নিছি বাসায়, your company.
when you could be blowing up just like my cellular. I won't ever let a shawty come and set me up. Only thing I need to know is you'll be waiting up. I'm talking slick back, kick back, I'm sipping 40s. You can play not another day with a shawty. A mismatch fits that was way before you know me. Got a lot of love, well you better save it for me. We play games of love to avoid the depression. We've been here before. আমরা হচ্ছে এখন মাওয়াতে একদম চলে আসছি, আর মাওয়াতে লাইক এই যে এখান থেকে এখান পর্যন্তই হচ্ছে রাস্তা পারফেক্ট। এরপরে রাস্তাগুলো হচ্ছে একটুখানি ভাঙা বা একটুখানি গর্ত টর্ত আছে, বাট ওভারঅল সব কিছুই ফাইন। তো মাওয়াতে প্রায় চলে আসছি, আর বেশিক্ষণ নাই। এই যে এখান থেকেই হচ্ছে মানে মাওয়ার যে স্মুথ রোডটা ওইটার শেষ। তো আমরা এখন একদম বাজারের ভিতর দিয়ে তারপর হচ্ছে মাওয়া ফেরিঘাটের কাছে চলে যাবো। বাট যেহেতু আমরা এখনও লাঞ্চ করি নাই, আমরা আগে লাঞ্চ করে নেবো। লাঞ্চ করতে হচ্ছে আমরা মাওয়ার ফেরিঘাটে যাওয়ার আগে যে হোটেলগুলো পড়ে মোস্ট প্রবাবলি ওখানে বসে আমরা লাঞ্চ করব, দেন হচ্ছে ফেরিঘাটের দিকে মুভ করব। ওকে, তো চলুন আমরা চলে যাই। আর মাওয়া মানেই তো অ্যাকচুয়ালি ইলিশ মাছ, কাজে এই জায়গাটা হচ্ছে ইলিশ মাছের জন্যই বিখ্যাত। আর সবাই আসলে এখানে ইলিশ মাছ খাওয়ার জন্যই আসে, তো আমরাও ব্যতিক্রম কিছু না। তো আমি অবশ্যই দেখানোর ট্রাই করব যে আমরা আজকে কী কী খাচ্ছি। এখানের কাজ কমপ্লিট করতে করতে মোস্ট প্রবাবলি মানে আমি যতটা শুনেছি যে 2022-এর প্রথম দিকে যখন পদ্মসেতু উদ্বোধন করবে তখন আর এই এই আশেপাশের এই কাজগুলোও হচ্ছে একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে, মানে কোনো কিছু ইনকমপ্লিট থাকবে না। তো হয়তো তার আগ পর্যন্ত এই এদিকের রাস্তাগুলো এমনই থাকবে। আমি আজকে তো আমার বাইকের ব্রেকিং পিরিয়ড মেনটেন করি নাই, আমি বাইকের ব্রেকিং পিরিয়ড একদমই মেনটেন করি নাই, বিকজ এখন খারাপ লাগতেছে। কিন্তু ট্রাস্ট মি, মানে মামার রোডটা এমন একটা রোড যেখানে এসে কেউ হচ্ছে কম স্পিডে বাইক চালাতে পারবে না। তো এরকম ফ্রেশ রোড, এরকম স্পিডিং করার মতো পারফেক্ট রোড পাইলে আসলে আস্তে চালানো যায় না, কোনোভাবেই যায় না, যেমন আমি পারি না। আমার বাইক এখন মাত্র 82 কিলোমিটার চলছে, আর আমি 150 তুলে ফেলছি, মানে আমি নিজেও অবাক। বাট যদিও হচ্ছে স্পোর্টস বাইকে ব্রেকিং পিরিয়ড অতটা মেনটেন মানে ম্যাটার করে না, বাট মেনটেন করা ভালো, অ্যাটলিস্ট 1000 মেনটেন করা ভালো, যেটা হচ্ছে আমি আমার সিবিআরেও মেনটেন করি নাই। আমি আমার সিবিআর নিয়ে হচ্ছে যখন আমার সিবিআর 300 কিলোমিটার চলে তখন আমি আমার নানু বাড়ি গিয়েছিলাম আমার র‍্যাপসোল নিয়ে। তো তখন হচ্ছে আমি লাইক 100-এর উপরে রাইড করেছিলাম, তো তখন আমার বাইক অলরেডি ব্রেকিং পিরিয়ডে ছিল, বাট 6 গিয়ারে আমি 100-এর উপরে রাইড করেছিলাম। তো ওইভাবেও যদি মেনটেন করে চালানো যায় তাও ভালো, বাট তারপরে হচ্ছে প্রপারলি ব্রেকিং পিরিয়ড মেনটেন করাই ভালো, অ্যাটলিস্ট 1000 কিলোমিটার।
এই রাস্তাটাতে অনেক ছোট ছোট স্পিড ব্রেকার আছে, তো আপনারা মানে যাদের বাইক আছে 90% মানুষেরই হচ্ছে মাওয়াতে আসা কমপ্লিট আমার যতটা মনে হয়। তো বাট যারা আসেন নাই তারা মাথায় রাখবেন যে মাওয়ার রাস্তাতে অনেক মরা কুকুর পাবেন, লাইক হয়তো রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে এরকম রাস্তার মধ্যে থাকে, তো এইটার জন্য কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো এই জন্য হচ্ছে যখন আপনারা মাওয়ার রোডে অনেক স্পিডে বাইক রাইড করবেন তখনও হচ্ছে মাথায় এটা রাখবেন যে রাস্তার মাঝখানে স্পিড ব্রেকার না থাকলেও হঠাৎ করে পথযাত্রী পারাপার হইতে পারে, অথবা মানে ওই যে কুকুর বা অন্য কিছু মরে পড়ে থাকতে পারে, যেটার উপর দিয়ে আপনি যদি স্পিডে যান তখন আপনি কন্ট্রোল নাও করতে পারেন। তো একটু চোখ কান রেখে তারপর হচ্ছে স্পিডিং করবেন, যদিও আমি স্পিডিং করা একদমই ভালো না, বাট কন্ট্রোলে রেখে যদি করতে পারেন দেন এটা খারাপও না। এই যে এখানে মোস্ট প্রবাবলি একটা হোটেল বা অন্য কিছু হচ্ছে, মাওয়ার দিকটা আসলে অনেক ডেভেলপ হয়ে যাবে আস্তে আস্তে, মানে এখন যতটা ডেভেলপ হয়েছে আস্তে আস্তে আরও অনেক বেশি ডেভেলপ হবে, জাস্ট কিছুটা সময়ের অপেক্ষা। আই হোপ যে আমরা অনেক সুন্দর একটা বাংলাদেশ পাব আগামী 2-3 বছরের মধ্যে, যেমন মেট্রোরেলের কাজও প্রায় 50%-এর উপরে কমপ্লিট, তারপর হচ্ছে পদ্মা সেতু হচ্ছে অনেকটা কমপ্লিট। আই হোপ যে 2-3 বছরের মধ্যে আমরা অনেক সুন্দর একটা বাংলাদেশ পাব। যদিও আমি আমার দেশকে অনেক বেশি ভালোবাসি, আমার অনেক অপরচুনিটি থাকা সত্ত্বেও হচ্ছে আমি মানে বাইরের কান্ট্রিতে যাই নাই, কারণ আমার বাংলাদেশটা খুব ভালো লাগে। আমার ইচ্ছা আছে আমি রাইড করে যাবো, বাট একবারে শিফট হয়ে যাবো এই ইচ্ছাটা আমার একদমই নাই। বাট আমার কাছে প্রচুর অপরচুনিটি ছিল যে আমি বাইরে গিয়ে শিফট হয়ে ওখানে সেটেল হয়ে যাব, বাট আমি ওগুলো মানে আমি আসলে বাংলাদেশ থেকে যেতে চাই না, আমি বাংলাদেশটাকে অনেক ভালোবাসি। ওকে আমরা চলে আসছি একদম কাছাকাছি, বা এখানে আরেকটা নতুন হোটেল হয়েছে। সবাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, অনেক অনেক ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।